যে তোমার অগ্রগতি দেখে হাসছে তার জন্য দুঃখ পেও না, সময় তার উপরে হাসছে কারণ তার গতি থেমে গিয়েছে বহুকাল আগেই। যে তোমার অগ্রগতি দেখে হাসছে তার জন্য দুঃখ পেও না, কারণ সময় তার উপরে হাসছে। তুমি এগিয়ে চলো সময়ের হাত ধরে সফলতার পথে, আরও অনেকে হাসবে অনেকে কাঁদবে, কিন্তু তোমাকে তোমার স্বপ্ন নিয়ে এগোতে হবে। আমিও এগোচ্ছি আমার স্বপ্ন নিয়ে, তবে এই মুহূর্তে সবার স্বপ্ন নিয়ে জানাতে চাই। নমস্কার, সালাম, আদাব, হাই, হ্যালো, আমি অপূর্ব রায়, ওয়েলকাম টু অপূর্ব রায় ফিলসফি। আমার বিশ্বাস আপনি ভেতর থেকে সুস্থ আছেন এই সুন্দর মায়াবী পৃথিবীর বুকে এই বর্তমান পরিস্থিতিতে। স্ট্রাগলের সময় সামনের দিকে নজর দিন, পিছন দিকের জন্য অনেক অহেতুক প্রাণীরা আছে আপনার পাড়াতে আমার পাড়াতে, তবে এ পাড়াতে কোন রূপ প্রশ্ন আছে দেখব এবং উত্তরে রূপান্তরিত করব। সুব্রত নন্দী, বয়স 21, বাড়ি উত্তর চব্বিশ পরগনা, লিখেছে, আমি কবিতা ও গান গল্প লিখি, এতে অনেককে হাসাহাসি করে আর অনেকেই অন্য কোনো কর্মের মাধ্যমে অর্থ উপার্জন করতে বলে, কিন্তু আমি আমার এই শিল্পকে কর্ম হিসাবে নিতে চাই, আমার দ্বন্দ্বের অবসান ঘটাও। ওকে সুব্রত নন্দী, উত্তর চব্বিশ পরগনা, যেটুকু বুঝলাম, এই তুমি লেখালেখি করো বলে, তুমি কবিতার জগতে বিচলন করো বলে, তুমি গল্প লেখো বলে, তুমি এই গান ভাষার মাধ্যমে প্রকাশ করো বলে অনেকেই তোমার সামনে, তোমার পিঠ পিছনে, তোমার আশে, তোমার পাশে নেগেটিভ কথা বলে, হাসাহাসি করে, আবার তোমাকে বলে যে এসব ছেড়ে দিয়ে কাজ করো বাবা, এসব দুদিনের খেলা। এবার আমি তোমাকে একটা কথা বলতে চাই সুন্দরভাবে। পাগলরাই সৃষ্টি করে, আর সেই সৃষ্টি সাধারণদের পাগল করে। পৃথিবীর ইতিহাসে কোনো একজন স্বনামধন্য ব্যক্তিকে তুমি সিলেক্ট করো, সে হয়তো আজ পৃথিবীর বুকে নেই, কিন্তু তার সৃষ্টি রয়ে গিয়েছে। সেই মানুষটি যখন প্রথমার্ধে শুরু করেছিল, তাকে দেখে তার সময়ের, তার এলাকার লোকেরা, তার কাছের প্রিয় অপ্রিয় জনেরা হাসাহাসি করেছিল, টোন টিটকেরি করেছিল, তাকে বাধা দিয়েছিল, তাকে পাগল বলেছিল, কিন্তু সে থেমে থাকেনি। সে তার শিল্পী সত্তাকে সময় দিয়েছে, তার সৃষ্টিকে যত্ন করেছে এবং এগিয়ে গিয়েছে সময়ের হাত ধরে সফলতার পথে। তাই আজকে সেই ব্যক্তি হয়তো পৃথিবীর বুকে নেই, কিন্তু সেই ব্যক্তির সৃষ্টি আমাদের ভাবনা চিন্তায় আছে, আমাদের হৃদয়ে আছে। উদাহরণ হিসাবে আপনি যাকে তাকে নয়, কোনো একজন স্বনামধন্য ব্যক্তিকে ধরতেই পারেন। তাই ভাইটি আমার ফ্রম উত্তর চব্বিশ পরগনা, আমি বলবো যে অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক কিছু শোনাবে। বহুদিন আগে একটা উক্তি শেয়ার করেছিলাম, বিপদে পড়লে মানুষ জ্ঞান দেয়, আমিও দিচ্ছি, কিন্তু সঠিক জ্ঞান মানুষকে বিপদে পড়তে দেয় না। তুমি বিপদে পড়নি, তবে এই মানুষগুলোর কথাতে, এই মানুষগুলোর উক্তি যুক্তি কটুক্তিতে, এই মানুষগুলোর হাসাহাসিতে যদি নজর দাও, যদি মনোযোগ দাও, তোমার সত্তা থেকে তোমার যোগ কিন্তু সরে যাবে এবং তোমার সত্তা তোমার এই জীবন থেকে বিয়োগ হয়ে যাবে এবং তুমি তোমার সত্তাকে আর আবিষ্কার করতে পারবে না, সে অর্থে ভূমিষ্ঠ করার পর এগিয়ে নিয়ে যেতে পারবে না সফলতার পথে। তাই তাদের দিকে গুরুত্ব দিও না, ওরা বলছে বলতে দাও। তুমি যখন লিখতে লিখতে একদিন অন্য লেভেলে চলে যাবে, তখন এরাই তোমার নাম ভাঙিয়ে অন্যের কাছ থেকে হয়তো আলু কাবলি খাবে। এটা আমার সাথে হয়েছে, অনেকের সাথে হচ্ছে, ভবিষ্যতেও হবে। যারা এইরূপ নেগেটিভ কথা বলে তারা সমাজের পিছিয়ে পড়া শ্রেণীর মানুষ। প্রথমে যে উক্তিটি দিয়ে শুরু করেছিলাম, যে তোমার উপরে হাসছে তার জন্য দুঃখ পেও না, কারণ সময় তার উপরে হাসছে। তাই সময় বহু অতীত প্রাচীনকাল থেকেই তার উপরে হাসছে, এবার সে তার এই দুঃখকে লুকানোর জন্য তোমার উপরে হাসছে। তবে তুমি কেঁদো না, হেসো না, তুমি অনুভব করে যাও এই পৃথিবীর সুখ, সৃষ্টি করে যাও। তবে সবশেষে এই পশ্চিমবঙ্গের বুকে দাঁড়িয়ে, তুমি উত্তর চব্বিশ পরগনা, আমি দক্ষিণ চব্বিশ পরগনা, এই চব্বিশ পরগনার বুকে দাঁড়িয়ে একটা কথা বলতে চাই। পাশাপাশি ছোটোখাটো কোনো একটা কাজ করো সার্ভাইভ করার জন্য, কারণ প্রথমার্ধে তোমার এই সত্তাকে,
তোমার এই সৃষ্টিকে কেউ গুরুত্ব দিবে না, কেউ সাপোর্ট করবে না। তোমার কর্তব্য এখন এই মুহূর্তে কাজ করা, সেই অর্থ দিয়ে সংসার চালানো, নিজেকে চালানো, পাশাপাশি সেই অর্থ দিয়ে এবং নিজের ব্যক্তিগত সময় থেকে সময় বার করে বাকিটা সময় নিজের সত্তাকে দিয়ে দুটোকে ব্যালেন্স করে নিয়ে এগিয়ে চলা। তাই এখন থেকে এই মুহূর্ত থেকে দুটো বিষয়কে ব্যালেন্স করো। আমার বিশ্বাস তোমার এই শিল্পী সত্তা, তোমার এই সৃষ্টি পৃথিবীর কাছে গ্রহণযোগ্য হবে এবং তুমি যখন পৃথিবীর বুক থেকে বিদায় নেবে এই তোমার সৃষ্টির মাধ্যমে এই পৃথিবী তোমায় মনে রাখবে। খুব ভালো থেকো, পজিটিভ থেকো, অ্যাক্টিভ থেকো, মোটিভেটেড থেকো, হ্যাপি থেকো ভেতর থেকে। আজকের মতো আসছি, ততক্ষণ পর্যন্ত নিজের ভাবনা চিন্তার খেয়াল রেখো। সবশেষে আজকে তুমি তোমার সৃষ্টিকে যত্ন করো, আজ থেকে বহু বছর পর তোমার সৃষ্টি তোমাকে যত্ন করবে। থ্যাংক ইউ সো মাচ।